হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা? আমি দীপ্ত কুমার পাল। এই পর্বে আমি তোমাদের তৃতীয় শ্রেণী আমার বাংলা বইয়ের পাঠ 24 আলোচনা করব। দেখো বন্ধুরা, এখানে আছে সেই সাহসী ছেলে। এখন আমরা একজন সাহসী ছেলে সম্পর্কে পড়ব। এখানে আমরা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি দেখতে পারছি। সবার মধ্যে উৎসবের আমেজ, গোপালগঞ্জ মিশন স্কুল পরিদর্শনে আসবেন এক বিখ্যাত মানুষ। তার নাম শেরে বাংলা এ কে ফজলুল হক। তিনি তখন বাংলার প্রধানমন্ত্রী। শেরে বাংলার সাথে থাকবেন আর এক মন্ত্রী, তার নাম হোসেন শহীদ সোহরাওয়ার্দি। স্কুলের পক্ষ থেকে দুজনকে সংবর্ধনা দেয়া হবে। শিক্ষকরা কয়েকজন শিক্ষার্থীকে কাজের দায়িত্ব দিলেন, তাদের মধ্যে শেখ মুজিবুর রহমানও আছেন। শেখ মুজিবুর তখন মিশন স্কুলের ছাত্র। স্কুলের সবাই তাকে চেনে, খুব সাহসী আর বুদ্ধিমান ছেলে। কিশোর মুজিব ভাবলেন সুযোগটা কাজে লাগাতে হবে, স্কুলের জন্য একটা কিছু করতে হবে। অতিথিরা এলেন, তাদের ফুল দিয়ে সংবর্ধনা দেয়া হলো। এক সময়ে অনুষ্ঠান শেষ হলো, ফিরে যাওয়ার জন্য অতিথিরা প্রস্তুত হচ্ছেন। মুজিব কয়েকজন সহপাঠীকে নিয়ে সোহরাওয়ার্দির সামনে দাঁড়ালেন। কি ব্যাপার? সোহরাওয়ার্দি অবাক হয়ে তাকালেন। শেখ মুজিব বললেন, আমাদের স্কুলের ছাদ দিয়ে পানি পড়ে, ছাদ মেরামত করতে হবে। সোহরাওয়ার্দি কিশোরের সাহস দেখে অবাক হলেন, ছাদ মেরামতের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বললেন। তারপর মুজিবকে কাছে ডেকে নিলেন। হাঁটতে হাঁটতে মুজিবের সাথে কথা বললেন। সোহরাওয়ার্দি সেদিন বাংলার ভবিষ্যৎ নেতাকে দেখতে পেরেছিলেন। কিশোর মুজিব ধীরে ধীরে যুবক হলেন, একদিন বাংলার মানুষের মহান নেতায় পরিণত হলেন। বললেন বাংলার মানুষের মুক্তির কথা, শোনালেন বাংলাদেশের স্বাধীনতার কথা। বন্ধুরা দেখো, এখানে আছে শব্দ শিখি, পরিদর্শনে আসা মানে দেখতে আসা, সংবর্ধনা মানে অভ্যর্থনা, ধীর মানে বলিষ্ঠ মানে জোরালো, চিরস্থায়ী মানে চিরদিনের জন্য স্থায়ী। তারপর দেখো নিচে আছে, নিচে শব্দ দিয়ে খালি জায়গা পূরণ করি। এখানে শব্দ আছে সংবর্ধনা, অবাক, দায়িত্ব, আমেজ, অনুষ্ঠান। তো এখানে আছে সবার মধ্যে উৎসবের আমেজ, শিক্ষকরা কয়েকজন শিক্ষার্থীকে কাজে দায়িত্ব দিলেন, তাদেরকে ফুল দিয়ে সংবর্ধনা দেয়া হলো। তারপর এক সময়ে অনুষ্ঠান শেষ হলো, সোহরাওয়ার্দি অবাক হয়ে তাকালেন। দেখো এখানে আছে যুক্তবর্ণ ভেঙে লিখি ও একটি করে শব্দ লিখি, সংবর্ধনা এখানে ধৈরেপ র যোগ ধ, বর্ধিত ব ধৈরেপস্বী ত বর্ধিত, শিক্ষার্থী এখানে থৈরেপ র যোগ থ, পয়রফেলা আকার থৈরেপ দীর্ঘি প্রার্থী, সোহরাওয়ার্দি দৈরেপ দীর্ঘি দৈরেপ র যোগ দ, দুর্দশা দয়সু দৈরেপ তালবসায়কার দুর্দশা। তারপর এখানে আছে বলি ও লিখি। বন্ধুরা দেখো এখানে কয়েকটি প্রশ্ন আছে, এই প্রশ্নগুলোর উত্তর এখন আমরা লিখব। গোপালগঞ্জ মিশন স্কুল পরিদর্শনে কে কে এসেছিলেন? উত্তর, গোপালগঞ্জ মিশন স্কুল পরিদর্শনে এসেছিলেন শেরে বাংলা এ কে ফজলুল হক এবং হোসেন শহীদ সোহরাওয়ার্দি। প্রশ্ন, সংবর্ধনার দায়িত্ব পড়ল কাদের উপর? সংবর্ধনার দায়িত্ব পড়ল কয়েকজন শিক্ষার্থীর ওপর। কিশোর মুজিব সোহরাওয়ার্দিকে কি বললেন? কিশোর মুজিব সোহরাওয়ার্দিকে তাদের স্কুলের ছাদ মেরামত করার ব্যবস্থা করে দিতে বললেন। কে বাংলাদেশের স্বাধীনতার কথা শোনালেন?
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশের স্বাধীনতার কথা শোনালেন। বন্ধুরা দেখো, এখানে আছে বাক্য লিখি উৎসব, উৎসব দিয়ে বাক্য লিখেছি বাঙালি জাতির রয়েছে বিভিন্ন উৎসব। সংবর্ধনা, আজ আমরা প্রধান শিক্ষককে সংবর্ধনা দেব। ব্যবস্থা, আমাদের শিক্ষা ব্যবস্থার উন্নতি হচ্ছে। সুযোগ, করিম আমেরিকা যাওয়ার সুযোগ পেল। তারপর আছে বিপরীত শব্দ শিখি, সাহসী, ভীতু, বুদ্ধিমান, বোকা, সামনে, পিছনে, ধীর, কোমল মানে হচ্ছে নরম, মুক্ত, বন্দি। দেখো এখানে আছে গুণবাচক শব্দ শিখি, অর্থাৎ যেই শব্দ দিয়ে গুণ বোঝায়। সাহসী ছেলে, এখানে গুণ হচ্ছে সাহসী, বিখ্যাত মানুষ, বিখ্যাত গুণ। বুদ্ধিমান মেয়ে, বুদ্ধিমান হচ্ছে গুণ। ভবিষ্যৎ নেতা, ভবিষ্যৎ হচ্ছে গুণ। তারপর আছে দেখো এখানে স্কুল সুন্দর করার জন্য কি কি করা যায় লিখি। স্কুল সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখবো, স্কুলের শ্রেণীকক্ষ পরিপাটি করে রাখবো, স্কুলে বিভিন্ন ধরনের ফুল ও ফলের গাছ লাগাবো, শ্রেণীকক্ষের দেয়ালে বিভিন্ন শিক্ষামূলক ছবি আঁকবো, সব শিক্ষার্থীরা স্কুলের পোশাক পরে স্কুলে আসবো। বন্ধুরা আজ আমাদের ভিডিও এ পর্যন্তই, এর পরের ভিডিওতে আমরা পরবর্তী পাঠ আলোচনা করব। ভালো থেকো তোমরা।